নমস্কার, গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি উপন্যাস গোধূলি। আজ শোনাতে চলেছি এই উপন্যাসটির তৃতীয় পর্ব। আসুন শোনা যাক। ভোরের দিকে নিজের পরিকল্পনা ইন্দুর স্বামীকে জানালো। অনুপম বলল, সব তো বুঝলাম, কিন্তু ম্যাও ধরবে কে? সিনেমার টিকিটে খরচটা কে দেবে? হঠাৎ যেন ঘা খেল ইন্দু। উড়ন্ত পাখির একটা ডানা কাটা পড়েছে। যত্র আয় তত্র ব্যয়, ভারী হিসাব করে চালাতে হয় সংসার। একটা পয়সা যাতে এদিক ওদিক না হয় তার জন্য সতর্ক দৃষ্টি রাখতে হয়। তবু দিনের পর দিন খরচ বাড়ে ছাড়া কমে না। জিনিসপত্রের দাম ক্রমেই আকরা হয়। যুদ্ধ থামল, দেশ স্বাধীন হলো, কিন্তু সব যেন শুধু খবরের কাগজের খবর। মানুষের অবস্থা আর বদলালো না। তুমি যে তিমিরে, তুমি সেই তিমিরে। কিন্তু তবু নিজের জন্য আলাদাভাবে কি খরচ করে ইন্দু। আগে বছরে 6খানা শাড়ি পরত, এখন 4খানায় চালায়। অনর্থক ট্রামে বাসে পয়সা খরচ হবে বলে কোথাও বড় একটা বেরোয় না। কোনো জিনিস শখ করে কেনে, তাও তো সংসারের জন্যেই। তবু তা নিয়ে অনুপম রাগ করে। এই জিনিসই বড় বাজার থেকে কিনলে অনেক সস্তায় হতো, কিন্তু নিজে সর্দারি না করলে তো তোমার চলে না। আসলে সবটুকু সর্দারি যে অনুপমের নিজে না করলে চলে না, সে কথা কে বলবে? একটু চুপ করে থেকে ইন্দু বলল, টিকিটের খরচ তুমি না দাও, চিন্ময় দেবে, ওর কাছ থেকেই আদায় করব। ওর জন্যই তো এত সব হাঙ্গামা। লক্ষ্মী ছেলের মতো বিয়েটি করে ফেললে তো আর এসবের দরকার হতো না। না না, সে ভালো দেখায় না। ওর পয়সায় তুমি কেন সিনেমা দেখতে যাবে? ইন্দু হেসে বলল, ভালো জ্বালা, ওর পয়সাও দেখবো না, তোমার পয়সাও দেখবো না, আমি পয়সা পাবো কোত্থেকে শুনি? আমি নিজে কি রোজগার করি, নাকি রোজগারে না নামা পর্যন্ত সব বন্ধ থাকবে? সমস্যার সমাধান ইন্দুই করল। কারো পয়সাই তার নেওয়ার দরকার হবে না। চালের খুদ, আটার ভুসি, পুরনো খবরের কাগজ আর ওষুধের শিশি বোতল বিক্রি করে গোপনে বার্লির কৌটোটায় যা জমে তাকে ইন্দুরি রোজগার বলা যেতে পারে। নানা সাংসারিক কাজে কৌটোয় সঞ্চয় ক্ষীণ হয়ে এসেছে। তবু যা আছে তাতে একদিনে সিনেমার খরচটা নিশ্চয়ই হয়ে যাবে। তারপর ওদের বিয়ে হয়ে গেলে মামিমার কাছ থেকে টাকাটা সুদে আসলে আদায় করে নেবে ইন্দু। খানিক ভেবে অনুপম মত দিল। তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে মেয়েকে হৈমবতীর হেফাজতে রেখে খেয়ে দিয়ে স্বামীর অফিসের সময় ইন্দু তার সঙ্গী হলো। যাওয়ার পথে অনুপম তাকে গড়পাড়ে মামা বাড়ির পথে নামিয়ে রেখে যাবে। প্ল্যানটা মামা, মামি আর বাসবীকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া দরকার। একটু ঘুরতে হবে অবশ্য অনুপমকে। তা হলোই বা, এখনকার দিনে নিজের মান সম্মান কি সহজ পথে রাখা যায়? মামা অফিসে বেরিয়ে গেছেন, বাসবী কলেজে। এক পাল ছোট ছেলে মেয়ে নিয়ে মামিমা ব্যতিব্যস্ত। একটির পিঠে সশব্দে চড় মারছেন, আর একটির পিঠে আস্তে আস্তে চাপড়াচ্ছেন ঘুম পাড়াবার জন্য। ইন্দুকে দেখে ভারী খুশি হলেন তিনি। এই যে আয়, কতকাল আসিস নে, একেবারেই পর হয়ে গেছিস। ইন্দু বলল, পর করে দিয়েছ হব না? এলি যদি, বাচ্চাদের নিয়ে এলি নে কেন? কতকাল ওদের দেখি নে। পরে একদিন দেখো, আগে একটা কথা শুনে নাও। একটা নয়, অনেক কথাই বলল ইন্দু। ঘর সংসারের অনেক কথাই শোনালো। উঠে পড়ল দূর আর নিকট সম্পর্কের অনেক আত্মীয় কুটুম্বের কথা। অভাব অনটন, অসুখ বিসুখ, সংসারে অশান্তি লেগেই আছে। মামিমার মাস্তুতো ভাইয়ের বউয়ের শরীর ভালো নয়। ইন্দু বলল, কেন, তার আবার কি হলো? কি আবার, এই 9 মাস তুই শুনিসনি বুঝি? এই তো বছরখানেক আগেও একটি হয়েছে। ইন্দু মুখ টিপে একটু হাসল। মামিমা, তোমার শরীরটাও খারাপ নাকি? মামিমা শাসনের ভঙ্গিতে বললেন, ফাজিল কোথাকার। তারপর তিনি নিজেও হাসলেন একটু। আর বলিস কেন, শত্রুতে জ্বালায় আর পারিনি, আবার আসছে। সন্তানকে শত্রুর অবশ্য সোহাগ করেই বললেন মামিমা। কিন্তু ইন্দু দেখলো মামিমার শরীরে সত্যি আর কিছু নেই। ভারী পরিশ্রান্ত দেখাচ্ছে তাকে। এই চেহারা, এই স্বাস্থ্য নিয়ে বছর বছর শত্রুদের পাল্লায় পড়লে কদিনই বা বাঁচবেন মামিমা। ইন্দুর ভারী মায়া হলো ওর উপর, রাগ হলো। সত্যি শত্রু মনে হলো পেটের টিকে। কিন্তু যে আসছে তার দোষ কি? নিজেদের শত্রু তো নিজেরাই। মামিমা অবশ্য একদিন কথায় কথায় বলেছিলেন, জনবল বল এই নিয়ে চিন্ময়ের সঙ্গে একদিন আলোচনা হয়েছিল। সে কথা ইন্দুর মনে পড়ে গেল। চিন্ময় বলেছিল, দায়ী বাপ মা সাধ্যের অতিরিক্ত হলে সন্তানও বোঝা হয়ে দাঁড়ায়। মুখে অবশ্য চিন্ময়ের কথা ইন্দু স্বীকার করেনি, কিন্তু মামিমার দশা দেখে মনে মনে তার যুক্তি আজ ইন্দু না মেনে পারল না। সিনেমার কথা তোলায় মামিমা বললেন, অবশ্য তুই সঙ্গে থাকলে আমার আর আপত্তি কি, কিন্তু ছেলে যদি তেমন পছন্দ না হয়ে থাকে জোর জবরদস্তি করে কাজ নেই বাপু। ইন্দু অবাক হয়ে বলল, ও কথা তুমি আবার কার কাছে শুনলে? অনুপমের কথার ধরনে সেই রকমই যেন একটু মনে হলো। না না, ও তোমাদের ভুল ধারণা, পছন্দ হয়নি কে বললে, পছন্দ ঠিকই হয়েছে, ভয় কেবল বিয়ের নামে। আজকালকার ছেলেদের ধরনই ওই, বিয়ে তো নয় জলাতঙ্ক। তা চিন্ময়ের আতঙ্ক ঘোচাবার ভার আমি নিচ্ছি, তুমি ভেবো না, আমার কথা চিন্ময় ফেলতে পারবে না। মামিমা ইন্দুর দিকে তাকালেন। কেন, চিন্ময় কি তোর খুবই বাধ্য নাকি? ইন্দুও তাকালো মামির দিকে। কথাটা কেমন যেন একটু বেসুরো আর ভঙ্গিটা বিষদৃশ্য লাগলো ইন্দুর। তারপর একটু চুপ করে থেকে মামিমার ইঙ্গিতটা গায়ে না মেখে বেশ জোর আর জেদের সঙ্গে বলল, হ্যাঁ বাধ্যই তো, বাধ্য না হলে কি এতখানি সাহস পাই? তোমার বেশি সাহসের দরকার নেই বাবু, যা রয় সয় তাই করো। শনিবার কলেজ থেকে সকাল সকালে ফিরে এলো বাসবী। বেনি দুলছে পিঠের ওপর, হাতে বাঁধানো কখানা বই আর খাতা। স্বাস্থ্য তো বেশ ভালো হয়েছে ওর, বেশ তৃপ্ত, আত্মপ্রতিষ্ঠ ভাব। এ বয়সে অহংকার একটু থাকেই, দেখতে ভালোও লাগে। এবারের মেয়েদের মধ্যে বাসবী এই প্রথম ঢুকলো কলেজে। একটু অহংকার ওর হবে না কেন? ইন্দুরা স্কুলের গণ্ডি ডিঙানো হলো না, তার আগেই বিয়ে হয়ে গেল। এতদিন বাদেও পুরনো দুঃখটা মনে পড়লো ইন্দুর। বাসবীকে দেখে হিংসা হলো। সিনেমার কথায় বাসবী বলল, তা বেশ তো, সিনেমা যদি কেউ দেখাতে চায় তবে দেখে না কে, কিন্তু বাংলা ছবি টবি নয়, রোমিও জুলিয়েট হচ্ছে ছায়াতে, দেখান তো ওটা দেখতে পারি। সেবার মেট্রোতে এসে ঘুরে গেল, অঞ্জু মঞ্জুরা দেখে এসেছিল দুবোন, বড়লোকের মেয়ে, ভালো বই ওদের কোনোটাই বাদ যায় না। দেখবো দেখবো করে আমার আর সেবার দেখা হলো না। ইন্দুর পক্ষপাত ছিল বাংলা ছবির ওপর, কিন্তু বাসবীর মতেই মত দিতে হলো, ওর জন্যই তো সব। ম্যাটিনি শোয়ে যেতেও বাসবী রাজি হলো না, ঠোঁট উল্টিয়ে বলল, দূর দূর, দিনের বেলা আবার কেউ ছবি দেখে নাকি, রাত না হলে কি নাটক জমে? ইন্দু ঠোঁট টিপে হাসল, তা তো ঠিকই। তাই সময়ের ব্যাপারে ওর সঙ্গে সায় দিল ইন্দু। অফিস থেকে ফেরার পথে অনুপম স্ত্রীকে সঙ্গে করে নিয়ে গেল। জামা কাপড় পরে চিন্ময় তখন বেরোবার উদ্যোগ করছে। ইন্দু ঢুকলো ঘরে। শোনো, একটা কাজ করতে হবে। বলুন। কিন্তু আমাকে তো কোনো কাজের মানুষ বলে মনে করেন না আপনি। ইন্দু গম্ভীর হয়ে বলল, ভারী আফসোস না, কিন্তু আজকে হঠাৎ মনে হলো তোমার মতো কাজের মানুষ আর দুটি নেই। শোনো, 3 মণ চাল জোগাড় করে দাও দেখি আমাকে ব্ল্যাক মার্কেট থেকে। চিন্ময় বিস্মিত হয়ে বলল, বলেন কি, অত চাল দিয়ে কি হবে? রেশনের দিনে অত চাল পাবোই বা কোথায়? ইন্দু হেসে উঠল। যারা সত্যি সত্যি কাজের মানুষ তারা জানে কোন জিনিস কোথায় পাওয়া যায়, চালের কথায় তারা ঘাবড়ে যায় না। শোনো, চাল না, 3খানা সিনেমার টিকিট, ছায়াতে রোমিও জুলিয়েট হচ্ছে তার টিকিট, হদিস দিয়ে দিচ্ছি, কাউন্টারের সামনে দাঁড়ালেই পাওয়া যাবে। চিন্ময় বলল, বাঁচলুম, চালের কথাটা তাহলে চাল। এবার আর তোমাকে পায় কে? নিজের রাজ্য ফিরে পেয়েছ, কাজ নয় কেবল কথা। এরপর আধ ঘন্টা ধরে অনুপ্রাসে অনুপ্রাসে ত্রাস ধরিয়ে ছাড়বে। শোনো, 3খানা টিকিট কিন্তু আমার আজই চাই। গরজটা খুব বেশি বলে মনে হচ্ছে যেন। 3জন কে কে? ইন্দু মুখ টিপে হাসল। অনুমান করো। অনুপম দা তো নিশ্চয়ই যাবেন। না গো না, অত ভয় নেই তোমার, তিনি যাবেন না। শুধু আমরা 2জন আর সঙ্গে একজন অনুপমাকে ধরে নিয়ে যাব। ইন্দু মিটিমিটি হাসতে লাগলো। চিন্ময় তার দিকে স্থির দৃষ্টিতে একটু কাল তাকিয়ে থেকে বলল, আমি কেবল একজন অনুপমাকেই জানি। সেই দৃষ্টির সামনে হঠাৎ ইন্দুর মুখের হাসি নিভে গেল, ঢিপঢিপ করতে লাগলো বুকের মধ্যে। একটু বাদে বলল, ওমা, টাকা আনতে তো ভুলে গেছি, ওপর থেকে টাকা নিয়ে আসি, দাঁড়াও। টাকা নিয়ে নেমে ইন্দু দেখলো চিন্ময় ততক্ষণে বেরিয়ে গেছে। পরদিন ব্যাপারটা টের পেয়ে তিলু আর মিনু বায়না ধরল তারাও যাবে সিনেমায়, কিন্তু ওদের আর কি করে নিয়ে যাওয়া যায়। তিনখানা তো মাত্র টিকিট, তাছাড়া ওরা ও ছবি বুঝবেই বাকি। ইন্দু তাদের বলল, তোমরা আর একদিন যেও, ভালো ছবি দেখাবো তোমাদের। কিন্তু দুজনেই নাছোড় বান্দা। ইন্দু তখন স্বামীকে বলল, হ্যাঁ কাজ করো, ওদের তুমি আর একটা বাংলা ছবি টবি দেখিয়ে নিয়ে এসো। হৈমবতী বললেন, কেন, ওদের সঙ্গে নিয়ে যাও না ইন্দু, ওদেরও তো দেখতে ইচ্ছা করে। যাই করো আজ কিন্তু আর আমার কাছে গুছিয়ে যেও না বাপু, মিনু তো কাল কেঁদেই অস্থির। আচ্ছা আমি ওদের ঘুরিয়ে নিয়ে আসছি। কিন্তু বেশিক্ষণ অনুপম বাইরে রইল না, ছেলে মেয়েদের নিয়ে ইন্দুতে বেরোবার অনেক আগেই এসে হাজির হলো। আউটরাম ঘাট থেকে তাদের স্টিমার দেখিয়ে এনেছে অনুপম, খেলনা কিনে দিয়েছে, মিষ্টি খাইয়েছে দোকানে, কথা দিয়েছে পরের রবিবারে চিড়িয়াখানা দেখিয়ে আনবে। দুজনেই খুব খুশি, কেবল অনুপমকেই একটু ভার ভার দেখালো। ইন্দু স্বামীর মনের ভাব বুঝে বলল, হ্যাঁ কাজ করো, চিন্ময় আর পাশবীকে নিয়ে তুমি দেখে এসো সিনেমা। সিনেমা আমি কোনোদিন দেখি নাকি যে দেখবো, ওসব নাকামি আমার ভালো লাগে না। সময় বেশি নেই, গড়পারে আবার খানিকটা দেরি হবে। ইন্দু তাড়াতাড়ি তৈরি হয়ে নিল, চওড়া কালো পেরে সাদা খোলের তাঁতের শাড়ি পরল, হাতে শাঁখার সঙ্গে শুধু দুটি চুড়ি, গলায় সরু হার, কানে স্বর্ণাধারে গাঢ় রক্তবর্ণের লাল ফুল বসানো, কপালের মাঝখানে মাঝারি আকারে সিঁদুরের ফোঁটা, সিঁথি সিঁদুরের রক্ত রাগে রঞ্জিত। সাদা ব্লাউজের হাতায় শুধু একটুখানি সরু সবুজের ঘের, আর কোনো রং নেই। আর রং আছে চুলে, গভীর কালো রং, সে রং জমাট বেঁধে আছে ঘনবদ্ধ কবরীতে। জানালার শিকের ফাঁকে চিন্ময়ের সঙ্গে চোখাচোখি হওয়ায় তাড়াতাড়ি মাথার আঁচল তুলে দিল ইন্দু। তারপর দোরের কাছ থেকে বলল, কি হলো তোমার? আমার হতে আর কতক্ষণ লাগবে, গেঞ্জির উপরে একটা পাঞ্জাবি চড়িয়ে নিলেই হয়। আপনার হওয়ার জন্যেই অপেক্ষা করছিলাম। চমৎকার হয়েছে কিন্তু। শেষ কথাটা একটু নিচু গলাতেই বলল চিন্ময়। ইন্দু লজ্জিত ভঙ্গিতে মৃদু হাসল। কি যে বলো। কিন্তু অনুপম কখন এসে পিছনে দাঁড়িয়েছে দুজনের কেউ লক্ষ্য করেনি। গম্ভীর গলায় স্ত্রীকে সে ডাকল, শোনো। ইন্দু একটু চমকে উঠে মুখ ফেরালো। কি বলছো? তোমার আক্কেলখানা কি? এই বেশে কেউ আত্মীয় কুটুম্বের বাড়িতে যায়? কেন আমি কি ফকির হয়ে গেছি না তুমি বিধবা হয়েছ? ওপরে চলো, শাড়ি বদলে নেবে। কিন্তু দাঁত দিয়ে নিচের ঠোঁটটা একটু চেপে ধরে নিজেকে সামনে নিল। তারপরে আস্তে আস্তে বলল, কেন, এই শাড়িতে দোষ করলো কি? আত্মীয় কুটুম্বের বাড়িতে বিয়ে অন্নপ্রাশনে নেমন্তন্ন রাখতে তো আর যাচ্ছি না, যাচ্ছি সিনেমায়। যা পড়েছি এতেই চলবে। না, চলবে না, আমি বলছি চলবে না। উপরে চলো শিগগির। বাদ প্রতিবাদ করে লাভ নেই, চিন্ময় দাঁড়িয়ে সব শুনছে। ইন্দু স্বামীর পিছনে নিজের ঘরে এসে ঢুকল। চাবি নিয়ে অনুপম নিজের হাতে ট্রাঙ্ক খুলল, বেছে বেছে বার করল গোলাপি রঙের জর্জেট, গত বছর পুজোর সময় কিনে দিয়েছিল। স্ত্রীকে বলল, এইখানা পরো। নিজের পছন্দ মতো শাড়িখানাও পরতে পারবো না? তোমার পছন্দ মতোই তো আজকাল সব হচ্ছে। আমার পছন্দ মতো দু একটা জিনিস হোক না, তাতে ক্ষতি কি? কথার জবাব দিতে গেলে ঝগড়া বাঁধবে। পাশের ঘরে গিয়ে শাড়ি ব্লাউজ বদলে এলো ইন্দু। কিন্তু কেবল শাড়ি বদলেই রেহাই নেই। অনুপম বলল, হার আর আমলেটটা পরে না। হার তো পরেই আছি। না, নেকলেসটাই পরো, বেশ মানাবে। ওগুলো তো পরবার জন্যই করা হয়েছে নাকি? একে একে সবই পরে নিল ইন্দু। তারপর বলল, এবার হয়েছে তো। অনুপম স্ত্রীকে টেনে এনে আয়নার কাছে দাঁড় করিয়ে দিল। নিজেই দেখো হয়েছে কিনা, আগের চেয়ে ঢের চমৎকার দেখাচ্ছে। তা তুমি স্বীকার করো আর নাই করো। ইন্দু একটু হাসল। অস্বীকার করবার কি আর জো আছে? জোর নেই তা জানো। বলেই হঠাৎ স্ত্রীকে জোর করে বুকে চেপে ধরল অনুপম। তারপর ডান দিকের গালে গভীর চুম্বনের চিহ্ন এঁকে দিল। একটু কাল স্তব্ধ রুদ্ধশ্বাস হয়ে দাঁড়িয়ে রইল ইন্দু। আয়নায় চেয়ে দেখল গালে রীতিমতো দাগ ফুটে উঠেছে। তারপর অনুপমের দিকে ফিরে দাঁড়িয়ে বলল, ছি ছি, কি করলে বলো দেখি? আমি এবার বেরোই কি করে? আমি আর যাব না, তুমি চিন্ময়কে না করে দাও। অনুপম অনুনয়ের ভঙ্গিতে বলল, তাই কি হয়? বেচারা কত শখ করে টিকিট কেটে এনেছে, যাও ঘুরে এসো গিয়ে। তাছাড়া বাসবীও তো বসে থাকবে। যাওয়ার জন্য অনুপম এবার বারবার তাড়া লাগাতে লাগলো। ইন্দু আয়নার কাছে দাঁড়িয়ে স্নো পাউডারের প্রলেপে গালের দাগ ঢাকতে চেষ্টা করলো। মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিল। তারপর সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে নেমে গেল নিচে। অনুপম নিজে ওদের ট্রাম লাইন পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। চিন্ময়ের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসলো অনুপম। ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে। চিন্ময়ের সঙ্গে সঙ্গে অনুপমের স্ত্রী যে যাচ্ছে এখন আর তাতে কোনো সন্দেহ থাকে না। অনুপমের আর সঙ্গে যাওয়ার দরকার নেই। তার রুচি ইন্দুর সর্বাঙ্গ ঘিরে রেখে তাকে আগলে নিয়ে চলেছে। তাছাড়া অনুপমের শালঙ্কারা স্ত্রী রাজেন্দ্রানী ইন্দুর কাছে চিন্ময়কে কেউ গোমস্তা কি বাজার সরকারের বেশি ভাবতে পারবে না। ট্রামে পাশাপাশি বসল দুজনে। অনেকক্ষণ চুপচাপ কাটল। তারপর চিন্ময় বলল, বেশটা জমকালো করে এলেন শেষ পর্যন্ত। এলামই বা, উপরের বেশটায় কি সব। চিন্ময় আর কিছু বলল না। দোরের কাছে বাসবী দাঁড়িয়েছিল। চিন্ময় আর ইন্দুকে আসতে দেখে তাড়াতাড়ি ভিতরে সরে গেল। চিন্ময়কে বাইরের ঘরে মামার কাছে বসিয়ে রেখে ইন্দু বাসবীর পিছনে পিছনে এসে বলল, ব্যাপার কি, এখনো তৈরি হয়ে নিস নিজে? আমি তো ভাবলাম আপনারা আজ আসবেনই না, এখানে এসে চা খাবেন তাই তো কথা ছিল। চা একবার বাড়ি থেকে খেয়ে এসেছি, আর দেরি করিস নে। বাসবী একটু হাসল। তোমরা যত খুশি দেরি করতে পারো, কেবল আমি দেরি করলেই দোষ? তক্তপোষের ওপর দু তিনখানা শাড়ি ছড়ানো, একখানা কম দামি তাঁতের, আর একখানা নকশিপার কিন্তু সাদা খোলের মিলের শাড়ি, তৃতীয়খানা পুরনো জর্জেট। একটা জায়গায় একটু দাগ ধরেছে। ইন্দু বলল, কি টুলু বুঝি শাড়ি সম্বন্ধে মনস্থির করতে পারছে না? মামিমা বললেন, আর বলো না মা, ওর যে কোনো একখানাই তো পরে বেরোনো চলে। সিনেমা দেখতেই তো যাচ্ছিস, আর কোথাও তো যাচ্ছিস না, কিন্তু মেয়ের মনই ওঠে না। ভালো শাড়িখানা পরশুদিন লন্ড্রিতে ধুতে দিয়েছি, বৃষ্টির জন্য আসেন। উনি বলেছেন সামনের মাসে আবার একখানা এনে দেবেন। একটা লোকের ওপর অত চাপ দিলে কি আর চলে ইন্দু? মুখ তো আর একটি দুটি নয়, সবাইকে দানা পানি জুগিয়ে তবে তো বাবুগিরি বিলাসিতা। বাসবী বলে উঠল, কে করতে চাইছে বিলাসিতা? বাবুগিরি খোটা দিচ্ছ? বাবুগিরির মধ্যে তো হেঁটে কলেজে যাই আর হেঁটে আসি, সব বই কিনতে পারি না, পরের বই ধার করে এনে পড়ি, পড়া টুকে নি। এমন বাবুগিরি পড়া ছেড়ে দিয়ে কালই আমি চাকরি খুঁজব। তুই ভেবো না আমার জন্য আর কোনো খরচ হবে না তোমাদের। ইন্দু বলল, ছি, অমন করে বলে নাকি মাকে? কি লেখাপড়া শিখছিস তোরা কলেজে? বাসবী তীক্ষ্ণ কণ্ঠে বলল, চুপ করুন ইন্দুদি, কলেজে লেখাপড়া না শিখেও আপনি অনেক কিছু শিখেছেন, তা দেখতে পাচ্ছি। ইন্দু মামিমার দিকে ফিরে তাকিয়ে বলল, আপনি একটু বাইরে যান মামিমা, আমি ওকে শান্ত করে নিয়ে যাচ্ছি। ছোট ছেলেমেয়েরা দোরের কাছে ভিড় করে দাঁড়িয়েছিল। মামিমা তাদের তাড়া দিয়ে সরিয়ে নিয়ে গেলেন। দেয়ালে বড় একখানা আয়না ঝুলানো। হঠাৎ তার দিকে চোখ পড়ায় বাসবীর ক্ষোভের কারণ এতক্ষণে যেন বুঝতে পারল ইন্দু। সত্যি, নিজের এই চটকদার বেশবাসের কথা এতক্ষণ তার মনেই ছিল না। এই শয্যা তো তার নিজের নয়, আর একজনের, কি করে খেয়াল থাকবে? একটু চুপ করে থেকে ইন্দু বলল, তোর জামাইবাবুর যত সব কাণ্ড। জানিসই তো, সাজসজ্জার ঘটা আমি মোটেই পছন্দ করিনে, তবু তিনি জোর করে। আমি কেবল কেলেঙ্কারির ভয়ে। তা এক কাজ কর, আমার এই শাড়ি হার তুই পর, এই মাত্র পাট ভেঙে পরে এসেছি, তোর এই সাদা খুলে মিলে শাড়িখানা আমাকে দে, ওতেই হয়ে যাবে আমার। মাথার আঁচল পড়ে গিয়েছিল ইন্দুর। বাসবী তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে কি দেখছিল। ইন্দুর কথার জবাবে এসে অল্প একটু হাসল। থাক ইন্দুদি থাক, আর ভদ্রতা করে কাজ নেই আপনার, খুব হয়েছে। বাসবী এবার যেন বুঝতে পারছে তাকে সেদিন দেখতে এসে চিন্ময় কেন অত উদাসীন হয়ে রয়েছিল, অবজ্ঞা দিয়ে কেন অমন করে অপমান করেছিল তাকে। ইন্দু বলল, কেন তুই অমন করছিস টুলু? হয়েছে কি, তুই আমার বোন না? আমার শাড়ি গহনা পরলে তোর অপমান হয়? মান অপমানের কথা নয় ইন্দুদি, প্রবৃত্তি অপ্রবৃত্তির কথা। আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যের ব্যবহার করা কোনো জিনিস নিতে আমাদের প্রবৃত্তি হয় না। সাত জন্ম শাড়ি গয়না না পরলেও নয়, সাত জন্ম বিয়ে না করলেও নয় ইন্দুদি। বাসবে ফের একটু হাসল, আর সে হাসি দেখে শিউরে উঠল ইন্দু। এ হাসি সে আরো একজনের মুখে দেখেছে। ইন্দু বলল, কি কি বললি? সঙ্গে সঙ্গে আয়নার ডান দিকের গালে রক্তাভ চিহ্নটি চোখে পড়ল ইন্দুর। কিচ্ছু বলিনি ইন্দুদি, আমার খুব মাথা ধরেছে, আপনারা যান, দেখে আসুন গিয়ে সিনেমা, আমি আজ আর যাব না, বলে বাসবী তক্তপোষের উপর বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। ইন্দু মুহূর্তকাল স্তব্ধ হয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। বাসবীকে কিছু বলতে পর্যন্ত তার প্রবৃত্তি হল না। মামিমা জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনেছিলেন। তিনি এবার বললেন, ওকে আর সাদাসাদি করে লাভ নেই ইন্দু, বড় একগুঁয়ে মেয়ে। একবার যখন না বলেছে তখন আর হাঁ করাবে এমন কারো সাধ্য নেই। তোমরাই যাও, না যেতে চায় না গেল। আচ্ছা। বাইরের ঘরে এসে ঢুকতেই মামা বললেন, কি রে এ টুলু এলো না? ইন্দু মাথা নেড়ে বলল, সোনা মামা ওর নাকি মাথা ধরেছে। চলো চিন্ময়। সে কি, এক ভদ্রলোককে নিয়ে এলি, চাটা কিছু খেলি নে? ইন্দু একটু ম্লান হাসল। চা আর একদিন এসে খাবো সোনা মামা, হাজার সময় নেই। বাইরে এসে খানিকটা পথ এগিয়ে ইন্দু হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা হিংসা দেশটা কাদের বেশি, পুরুষদের? এ কথা বলছেন যে? ইচ্ছা হলো তাই বললাম, আমার কথা জবাব দাও। চিন্ময় একটু হাসল। আমার জবাবটা আপনাদের অনুকূলে হবে না। মেয়েদের হিংসা অনেক গুণে বেশি, সেই তুলনায় পুরুষরা রীতিমতো অহিংস পরমহংস। ইন্দু একটু চুপ করে থেকে বলল, দেখো সিনেমা দেখতে আর ইচ্ছা করছে না, কেন যেন ভারী খারাপ লাগছে। অথচ অতগুলি টাকা দিয়ে কেনা টিকিট, তাতে আর কি হয়েছে? সিনেমা হাউসটা খুব বেশি দূরে নয়, এখান থেকে যাওয়ার পথে হয়ে যাবে। কেউ টিকিটগুলো নেয় তো নিল, না না এক কটা টাকা লোকসানই যাবে না হয়। আপনার লোকসানের চেয়ে তো আর তার পরিমাণ বেশি নয়। ইন্দু চমকে উঠল, আমার আবার কি লোকসান হতে যাবে? না হলেই ভালো, একটা রিক্সা নিন, না ট্রামে যাবেন? না না হেঁটেই চলো, বেশ লাগছে হাঁটতে। ছবি দেখবার তো আর গরজ নেই আমাদের, তার চেয়ে শহর দেখতে দেখতে যাই। অনেকদিন এমন করে হাঁটিনি রাস্তায়, বেশ লাগে হাঁটতে। দেরি হয়ে গেলে এই টিকিটগুলি আর বিক্রি হবে না, সে কথাটা আর বলল না চিন্ময়। হাঁটতে ভালোই লাগছিল, রোদ নেই, গাঢ় কালো নয়নাভিরাম মেঘে আকাশ ঢেকেছে। দুপুরে খুব গরম পড়েছিল, এবার খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। সে হাওয়ায় কেবল দেহ নয়, ইন্দুর মনটাও জুড়িয়ে গেল। অনেক দিন যেন এমন খোলা আকাশের নিচে শহরের মাঝখানে দাঁড়ায়নি ইন্দু। শহর মানে ছিল চার দেওয়াল ঘেরা ঘর, ঘরের বাইরে যে পৃথিবীর আরো অস্তিত্ব আছে তা যেন এতদিন মনেই পড়েনি। আজ পড়ল, মনে পড়ল, চোখে পড়ল। এই মেঘ আর মেঘবতী নগরী দেখে ইন্দুর মনে রইল না আজ কি উদ্দেশ্যে সে বেরিয়েছিল। সে উদ্দেশ্য সফল হয়েছে কি হয়নি, কে তাকে অপমান করেছে কি করেনি। যেতে যেতে ইন্দু বলল, ছেলেবেলায়, ঠিক ছেলেবেলায় নয়, 13-14 বছর বয়স পর্যন্ত কলকাতার রাস্তায় এমন অনেক বেড়াতাম। মাঝে মাঝে গাড়িতে, মাঝে মাঝে হেঁটে সার্কাস দেখেছি আর সিনেমা। বাবা ভারী ঘুরতে ভালোবাসতেন আমাকে নিয়ে। মা মারা যাওয়ার পর থেকে আমি ছিলাম তার একমাত্র সঙ্গী। কোনো সুখ দুঃখের কথাই তিনি আমার কাছে গোপন করতেন না, ঠিক বন্ধুর মতো। তেমন আর পেলাম না। চিন্ময় বলল, বন্ধুর মতো আর কাউকেই পাননি তারপর? ইন্দু চিন্ময়ের দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, তুমি কি অন্য জবাব আশা করছিলে? কিন্তু বন্ধু কি অত ঘন ঘন পাওয়া যায়, নাকি বন্ধু হওয়াই খুব সহজ? একটু বাদে দুজনে সিনেমা হাউসের সামনে এসে দাঁড়ালো। একখানার টিকিট প্রায় সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল, আর দুখানার ক্রেতা মিলল না। চিন্ময় বলল, চলুন ফিরি। আর টিকিট দুটো? ও দুটো অক্ষত আর অক্ষয় হয়ে থাকবে আমার সুটকেসে। দেখুন, টাকা দিয়ে আর যে কোনো জিনিসই কিনি অক্ষতভাবে ঘরে নিয়ে যাওয়া যায়, শুধু সিনেমার টিকিটের বেলায় ব্যতিক্রম। পুরো টাকা দিয়ে ছেঁড়া টিকিট পকেটে বয়ে নিয়ে যেতে হয়। আমরা আজ আস্ত টিকিট নিয়ে ফিরে যেতে পারবো, এটা কম ভাগ্যের কথা নয়। ইন্দু হেসে বলল, থাক, আর ভাগ্য নিয়ে হায় আফসোস করতে হবে না। তার চেয়ে চলো ভিতরেই যাই, ছবি দেখি। বোধহয় এতক্ষণে আরম্ভ হয়ে গেছে। কাউন্টারে ভদ্রলোক বললেন, না না, আসল বই আরম্ভ তো দেরি আছে এখনো, সবে নিউ রিলিজ চলছে। জানা ভিতরে গিয়ে বসুন না আপনারা। ঘন্টা দুই বাদে দুজনে বেরিয়ে এলো। অশান্ত বৃষ্টি পড়ছে বাইরে। সন্ধ্যার শোতে যারা এসেছিল তারা অনেকেই দূরের সামনে এসে ভিড় করে রয়েছে। ট্রাম বাস সব বন্ধ, কেবল দু একটা ঘোড়ার গাড়ি আছে আর ট্যাক্সি। একটা ট্যাক্সি ডাকি? না না, অত খরচ করে কি হবে, তার চেয়ে বরং বৃষ্টিটা থামুক। তাহলে চলুন একটু চা খেয়ে নি। ইন্দ্র একটু ইতস্তত করে বলল, চল। কাটা দরজা ঠেলে ছোট কেবিনে গিয়ে বসল দুজনে। এতক্ষণ পাশাপাশি ছিল, এবার মুখোমুখি। চায়ের কাপের মধ্যে চামচ নাড়তে নাড়তে ইন্দু হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি এতে বিশ্বাস করো? কিসে? এই প্রেমে একজন আর একজনকে কি এমন ভালোবাসতে পারে যে তার জন্য প্রাণ পর্যন্ত দেয়? করি। চিন্ময় বলল, করি? করো? আশ্চর্য। হাসছেন যে? হাসছি এই ভেবে যে প্রেমের ওপর এত বিশ্বাস তোমার এলো কোত্থেকে। সংসারের অনেক জিনিসেও তুমি বিশ্বাস করো না, অনেক ব্যাপারেই তো তোমার আস্থা নেই। চিন্ময় কথাটির সোজা জবাব না দিয়ে বলল, দেখুন আমি যে কি আর কি না তা আপনি যত সহজে বলতে পারেন আমি তত সহজে বুঝতে পারিনি। যখন কোনো একটি মেয়ের ভালোবাসায় আমি গভীরভাবে বিশ্বাস করি তখন সেই বিশ্বাসের অতলতায় আমার সব সংশয় তলিয়ে যায়, তখন এক হিসাবে আমি পরম আস্তিক। যখন তুমি আমি আছি তখন সব আছে। ইন্দুর গা শিরশির করে উঠল, কিন্তু কৌতুকের হাসিতে চিন্ময়ের ভাবাবেগ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলল, যাক আস্তিক কথাটার একটা নতুন মানে শেখা গেল তোমার কাছে। তারপর যখন দেখলে যাকে তুমি ভালোবাসো সে তোমাকে মোটেই ভালোবাসে না, তখন বুঝি মনের দুঃখে ব্যর্থ প্রেমে ফের নাস্তিক হয়ে পড়বে। চিন্ময় ইন্দুর দিকে একটু কাল তাকিয়ে থেকে দেখল, তারপর বলল, তা নাও হতে পারি। প্রেম ব্যর্থ হলেই তো আর প্রেমের অনুভূতি ব্যর্থ হয় না, প্রেম ব্যর্থ হলেই তো আর প্রেমের গল্প ব্যর্থ হয় না। ইন্দু একথার কোনো জবাব দিল না, হয়তো কি জবাব দেবে ভেবে পেল না। স্নিগ্ধ কণ্ঠে বলল, থাক এখনো সব, তোমার কাপে আর একটু চিনি দেব? দিন। কিন্তু আপনি বোধহয় জিজ্ঞাসা করতে চাইছিলেন রোমিও জুলিয়েট আজকালকার দিনে সত্যি কিনা, বাস্তব জীবনে ওদের আজকাল পাওয়া যায় কিনা। কেবল আজকের নয়, ওরা চিরকালই দুর্লভ। অমন সর্বাত্মক প্রেমের স্বাদ আমাদের জীবনে খুব কমই মেলে, তবু যেটুকু পাই তাতেই বুঝি ওরা আছে। যতটুকু পাই আর যতখানি না পাওয়ার দুঃখ পাই, সবকিছু মিলিয়ে টের পাই ওরা আছে, আর ওদের মধ্যে আমরা আছি। আমরা? ছি ছি ছি, কাদের কথা বলছে চিন্ময়? নিশ্চয়ই তাদের কথা নয়। ওর কাণ্ডজ্ঞান কি অমর লোপ পেতে পারে? তবু ফের এক ধরনের রোমাঞ্চ অনুভব করলো ইন্দু। ভাবল চিন্ময়কে বাধা দেয়, এসব কথা চিন্ময় কেন তার কাছে বলছে, সে সব শুনে কি করবে? তাছাড়া ইন্দুর এসব শোনায় কি উচিত? কিন্তু ওকে বাধা দিতেও যেন ইন্দুর লজ্জা করতে লাগলো। তার চেয়ে নির্বাক থেকে নিজের অস্তিত্ব গোপন রাখা ভালো। ও নিজের মনে যা বলছে বলে যাক, ওর কোনো কথা কানে না তুললেই হলো। কিন্তু আশ্চর্য, কানে না তুলেও পারা যায় না, সব কানে যায়। চিন্ময়কে অবশ্য বাধা দিতে হলো না, সে আপনিই হঠাৎ থেমে গেল। চা শেষ করে চুপচাপ বসে রইল, চেয়ে রইল। ইন্দুর মনে হলো এর চেয়ে ও যে এতক্ষণ কথা বলছিল তাই যেন ভালো ছিল। খানিক পরে ইন্দু বলল, চলো এবার উঠি, বৃষ্টি এতক্ষণে থামলো বুঝি। তিলু আর মিনু বোধহয় না খেয়েই ঘুমিয়ে পড়ল। চিন্ময় হঠাৎ ভারী বিদ্বেষ বোধ করল। তিলু আর মিনু কে তারা? কিন্তু পরক্ষণেই লজ্জিত হল। এবার একটি দুটি বাস চলাচল করছে, তাতে অত্যন্ত ভিড়। শেষ পর্যন্ত ট্যাক্সিতেই ফিরতে হলো। দোরের সামনেই দেখা হলো অনুপমের সঙ্গে। সে আজ আর ঘুমোয়নি, সদরে পায়চারি করছে। হঠাৎ এই বিনিদ্র অস্থির আরেকটি পুরুষের দিকে তাকিয়ে চিন্ময় থমকে গেল, শুধু ভয় নয় লজ্জায়। ইন্দুর স্বামী অনুপম বলে যে কেউ একজন আছে, এতক্ষণ তা যেন চিন্ময়ের খেয়ালই ছিল না। অনুপমের উদ্বেগ, তার দুশ্চিন্তা, তার ঈর্ষা চিন্ময় নিজের ভিতরে অনুভব করল, করবার চেষ্টা করল। এতক্ষণ ইন্দু যেন তার কাছে ছিল, নহমাতা নহকন্যা নহবধূ। কিন্তু তা তো নয়, ইন্দুর সবই, ইন্দুর সব আছে। সব ইন্দুকে ফিরিয়ে দিতে হয়েছে, সকলের কাছে ওকে ফিরিয়ে আনতে হয়েছে। কিন্তু চিন্ময় কেন ফিরে আসতে পারছে না? তার কি দুর্বলতা, আত্মপরতা? ওকে যদি ভালোবাসতে হয় ওর সব ভালোবাসতে হবে, কিন্তু তার শক্ত, বড় শক্ত। অনুপম বলল, কি হে, সিনেমা দেখা হলো তোমাদের? চিন্ময় বলল, হ্যাঁ। তারপর একটু কৈফিয়তের ভঙ্গিতে বলল, বৃষ্টির জন্য এতক্ষণ আটকা পড়ে গেলাম। বৃষ্টি তো অনেকক্ষণ থেমেছে। আর কিছু না বলে চিন্ময় সোজা তার ঘরে চলে গেল। অনুপম তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে একটুকাল তাকিয়ে থেকে স্ত্রীর দিকে ফিরে চেয়ে বলল, চলো, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতটা কাটিয়ে দেবে? বাকি রাতটুকু বাইরে কাটিয়ে এলেও তো হতো। কি যে বলো, এই তো সবে 10:30, আর কি বৃষ্টি এতক্ষণ! রাত্রে স্ত্রীর পাশে শুয়ে অনুপম জিজ্ঞাসা করলো, তারপর চিন্ময় আর টুলুর কিরকম আলাপ টালাপ হলো? বিয়ে করতে রাজি হলো চিন্ময়? ইন্দু বলল, টুলু গেলই না। গেল না মানে? ইন্দু তখন সমস্ত ব্যাপারটা খুলে বলল স্বামীকে। তার শাড়ি গয়না দেখে বাসবীর হিংসার কথা অনেকখানি করে বলল, কিন্তু আর এক হিংসার কথা একটুও উল্লেখ করল না। অনুপম বলল, ও তাহলে শুধু তোমরা দুজনেই গেছিলে সিনেমা? ওরা থেকেই আমার যেন সেরকম একটা ধারণা হচ্ছিল। তাহলে যা ভেবেছিলাম তাই, বাসবি টাসবি সব বাজে। কি যাতা বলছো? টুলু যদি না যায় আমি কি করতে পারি? টুলু যে কেন যায়নি এবার তা বুঝতে পারছি। কিন্তু এবার এগিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরল। শোনো, তুমি অমন করে বলো না, তোমার ভাবভঙ্গি দেখে আমার ভয় হচ্ছে। স্ত্রীর আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিল অনুপম। বলল, থাক থাক, তোমার আবার ভয়? ঘৃণা, লজ্জা, ভয় তিন থাকতে নয়। ঠান্ডি বলতেন কথাটা, তুমি ও তিনটেই ছাড়িয়ে গেছো। পাশের ঘরে মিনু চেঁচিয়ে উঠল। ইন্দু উঠে গিয়ে মেয়েকে কোলে করে নিয়ে এসে দুজনের মাঝখানে শুইয়ে দিল। 2-3 দিনের মধ্যে ইন্দু আর চিন্ময় ঘরের দিকে গেল না। চোখে চোখ পড়লেও কথা বলল না তার সঙ্গে। নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে রইল। কিন্তু তবু অনুপম প্রায় উঠতে বসতে প্রত্যেক কথায় চিন্ময়ের ইঙ্গিত দিতে লাগলো। একবার বলল, কি আবার কবে যাওয়া হচ্ছে সিনেমা? এবার যেদিন যাবে সেদিন বোধহয় আর কাকপক্ষী জানতে পারবে না। আচ্ছা, তুমি কি শুরু করেছো বলো তো? জানো এই রোগে মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। অনুপম স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল। হ্যাঁ, তাই তো এখন বাকি। আমাকে পাগল বলে রটিয়ে দিয়ে যদি একবার গারদে পাঠাতে পারো তাহলে আর কোনো অসুবিধে থাকে না। নিচের মানুষকে একেবারে অনায়াসে উপরে তুলে আনতে পারো। ছি ছি, তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। তা তো এখন হবেই। কিন্তু ভেবে পেল না কেন এই রোগ অনুপমের মাথার ভিতরে ঢুকেছে। এ ধরনের সন্দেহ প্রবণতা তার কোনোদিনই ছিল না। প্রথম যৌবনে নিজের বন্ধু বান্ধব, দূর সম্পর্কের আত্মীয় স্বজনের সঙ্গে অনুপম নিজে যেচে তার আলাপ করিয়ে দিয়েছে। তাদের সঙ্গে ভালো করে আলাপ না করলে, ঠাট্টা তামাশায় যোগ না দিলে অনুপম রাগ করেছে। আর আজ 30 বছর বয়স হয়ে গেছে ইন্দুর। 2টি সন্তানের সে মা হয়েছে। এখন কিনা এই বিশ্রী সন্দেহ! অনুপমের পছন্দ মতো লোকের সঙ্গে এই ঘনিষ্ঠতা না করে আলাপ আলোচনার মানুষ ইন্দু নিজে বেছে নিয়েছে বলে কি তার এই আপত্তি? অতি দুঃখে হাসি পেল ইন্দুর। সব থাকতে ওরকম প্রবৃত্তি কেন তার হতে যাবে? বয়স হয়েছে, সংসারের রীতিনীতি ভালো মন্দ সে জেনেছে, মেনেছে। তবু অনুপম তাকে বিশ্বাস করতে পারে না। একজন অল্প বয়সী ছেলের সঙ্গে দুটো হেসে কথা বললে কি একা একা একদিন তার সঙ্গে সিনেমা দেখে এলে এতদিনের দাম্পত্য জীবনে এমনই ফাটল ধরবে? বিশ্বাস ভাঙবার দায় পড়বে তার উপর। সেদিন থালায় করে মাছ ভেজে রেখেছে। একটু অসাবধান হওয়ায় একখানা মাছ নিয়ে গেছে বিড়ালে। একখানা মাছ কম পড়লো ভাগে। খেতে বসে অনুপম ছেলে মেয়েদের ঠাট্টা করে বলেছিল, বিড়াল নয় রে, তোদের মাই চুরি করে খেয়েছে মাছখানা। এখন লজ্জায় বলতে পারছে না বিড়ালের নাম নিচ্ছে। মিনু কিন্তু বিশ্বাস করেছিল কথাটা। বলেছিল, তুমি চুরি করে মাছ খেয়েছো মা, তুমি আর পাবে না। অনুপম হেসে উঠেছিল। নাও, হলো তো। আজও কি অনুপম সেই সরল প্রাণখোলা হাসি হেসে উঠতে পারে না? বুঝতে পারে না নিজের হেসেল থেকে মাছ চুরি করে খাওয়ার মতো নিজের এই স্বামী সন্তানের সংসারে চুরি করে আর কাউকে ভালোবাসতে যাওয়াও তার পক্ষে একান্ত অসম্ভব। বাইরের একটা বিড়াল কোন ফাঁকে যদি হেসেলে ঢুকেই থাকে, তাকে তাড়িয়ে দিলেই তো হয়। কিন্তু বিড়াল তাড়াবার ভার অনুপম নানিক ইন্দু নিজেই নেবে। সে নিজেই আজ বলবে গিয়ে চিন্ময়কে, তুই চলে যাও, কলকাতা শহরে আরো অনেক ভাড়াটে বাড়ি আছে, তার একটা খুঁজে পেতে জোগাড় করে নাও, তুমি এখানে আর নয়। মনস্থির করে কয়েকদিন বাদে দুপুরের পর ইন্দু আজ আবার ফের চিন্ময় ঘরের দিকে গেল। পাশের ঘরে আজও হৈমবতী ঘুমিয়ে রয়েছেন। ইন্দু পা টিপে টিপে দৌড় ঠেলে ভিতরে ঢুকল, কিন্তু অবাক কাণ্ড, চিন্ময় তো ঘরে নেই। এই সময় সাধারণত সে ঘরেই থাকে, আজ গেল কোথায়? ঘর ঠিক আগের মতোই এলোমেলো হয়ে রয়েছে। এখানে কতগুলো বই, ওখানে একরাশ পুরনো কাগজ, সুটকেসের ডালাটা খোলা, তার পাশে অর্ধেক খাওয়া চায়ের কাপের মধ্যে সিগারেটের ছাই ভাসছে। দেখো দেখি, দামি কলমটি পর্যন্ত বাইরে রেখে গেছে। ছেলেপুলের বাড়ি, এমন অসাবধানে কেউ কোনো দামি জিনিস রাখে? কলমের নিচে একশিট লেখার কাগজ। ইন্দুর বুকের ভিতরটা হঠাৎ ছাঁদ করে উঠল। মনে পড়ল তার দূরসম্পর্কের এক খুড়তুতো ভাই পরীক্ষায় ফেল করে এমনই ভাবে চিঠির টুকরো রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর কিছুতেই তার খোঁজ মেলেনি। কেউ কি তাই নাকি, বলা যায় না। চিন্ময়ের অসাধ্য কোনো কাজ নেই। ইন্দু তাড়াতাড়ি লেখা কাগজখানা হাতে তুলে নিল, তারপর মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, সে ধরনের নিরুদ্দেশ যাত্রা কোনো চিঠি নয়। অনেক আঁকিঝুঁকি, অনেক কাটাকুটির পর হতাশ প্রেমিক এক টুকরো কবিতা লিখতে পেরেছেন। ইন্দু স্মিত মুখে পড়তে লাগল। আমার কথার রং কামনার রং যদি ঝরে, তার দুটি পাণ্ডু শীর্ণ কপলে অধরে, তবু কি হবে না রাঙা তারা, এড়াবে না বিধি বাধা নিষেধ পাহারা। আমার কথার রং কামনার রং যদি ঝরে, পৃথিবীর ফুলে ঘাসে শিখরে কন্দরে, তবু কি হবে না রাঙা তারা, তার মন তার মুখ মুখের কথারা। কিন্তু ফের পড়তে গিয়ে ইন্দুর মুখের হাসি নিভে গেল। ঢিপঢিপ করতে লাগলো বুকের মধ্যে। ছি ছি ছি, এসব কি লিখেছে চিন্ময়, কেন লিখেছে? টুকরো টুকরো করে কবিতাটি ছিঁড়ে ফেললো ইন্দু। ছি, মেঝের ওপর ছড়িয়ে দিল টুকরোগুলো। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ইন্দু হঠাৎ থেমে দাঁড়ালো। এইবার সে কি করলো? পরের জিনিস নষ্ট করতে গেল ইন্দু কোন অধিকারে? এই কবিতা যে তার জন্যেই লিখেছে চিন্ময়, তার প্রমাণ কি? হয়তো আর কারোর জন্যে, হয়তো কোনো কাগজের জন্য লিখে থাকবে। কিন্তু কেন তা নষ্ট করে ফেললো? কারো জিনিস নষ্ট করা মানেই তাকে স্বীকার করা, তার কাছে ঋণী হওয়া। ইন্দু আর কারো কাছে ঋণী হতে চায় না। মেঝের ওপর উপর হয়ে বসে টুকরোগুলি এক জায়গায় জড়ো করলো ইন্দু, অনেক কষ্টে মিলালো। নিচে একশিট সাদা কাগজ ছিল। সুন্দর ছোট ছোট অক্ষরে কবিতাটি চিন্ময়ের কলম দিয়েই তাতে টুকে রাখলো ইন্দু। তারপর ঠিক আগের মতোই তার উপর কলমটি চাপা দিয়ে রাখলো। ছেঁড়া টুকরোগুলো এখন কি করা যায়? ফেলে দেবে জানলা দিয়ে? হয়তো কেউ দেখে ফেলতে পারে, পথ থেকে কেউ কুড়িয়ে পড়তে পারে। একটু সাবধান হওয়া ভালো। তার যা কপাল। কবিতার টুকরোগুলো নিজের আঁচলেই গিট দিয়ে নিল ইন্দু। তারপর ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু আশ্চর্য, মনের মধ্যে গুনগুন করছে একটি লাইন, আমার কথার রং কামনার রং যদি ঝরে। কেবল একটি না, তার পরের লাইনগুলিও একটির পর একটি করে আসছে। কি আপদ! বোধহয় সমস্ত কবিতাটা ইন্দুকে ফের লিখতে হয়েছে বলেই এমন হচ্ছে। ছেলেবেলায় পণ্ডিত মশাই বলতেন, একবার লেখা পাঁচবার পড়ার সমান। লিখলে অনেক বেশি মনে থাকে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো ইন্দু। ভারী অদ্ভুত দেখতে ছিলেন পণ্ডিত মশাই। মাথা ভরাটা, মুখখানা যেমন গোল তেমনই বড়, প্রকাণ্ড ভুড়িটি আগে আগে চলত। কতদিন যে পিছনের বেঞ্চে বসে ওকে দেখে মুখে আঁচল চেপে হেসেছে ইন্দু, তার ঠিক নেই। সে কথা মনে পড়ায় ইন্দুর আজও হাসি পেল। অফিস থেকে ফিরে এসে ঘরের মধ্যে দাঁড়িয়ে জামার বোতাম খুলছিল অনুপম। স্ত্রীকে দেখে জিজ্ঞাসা করল, ব্যাপার কি, এত হাসি কিসের? ইচ্ছা হলো হাসলাম। তোমার সংসারে লোকের হাসতে মানা নাকি? কত মানাই তুমি মানো। কোত্থেকে আসা হলো? নিচের ঘরে গিয়েছিলে বুঝি? চিন্ময়কে তো দেখলাম মোড়ে চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে, তবু ঘরখানা দেখে এলে বুঝি? ওর খালি ঘর থেকে একটু ঘুরে এলেও শান্তি, তাই না? তোমার মুখে কি আজকাল আর উৎসব ছাড়া কোনো কথা নেই? বলে রাগ করে স্বামীর দিকে পিছন ফিরে তাকের উপর থেকে চিনির কৌটোটা নামাতে গেল ইন্দু। অনুপম বলল, বাহ বাহ, বেশ বড় একটা পুটুলি বেঁধেছে তো আঁচলে, কি প্রেজেন্ট পেলে দেখি দেখি, আংটি না হার? এগিয়ে এসে অনুপম স্ত্রীর আঁচল চেপে ধরল আর সঙ্গে সঙ্গে চমকে উঠে মুখ ফেরালো ইন্দু। সে মুখে রক্ত নেই, কি যেন ছাইয়ের রং তাতে মাখিয়ে দিয়েছে। কি আছে এতে? ইন্দু ক্ষীণ শুকনো কণ্ঠে বলল, দেখো খুলে। সে তুমি বললেও দেখবো না বললেও দেখবো, হাতে হাতে যখন আজ ধরতে পেরেছি তখন কি আর ছেড়ে দেব? গিট খুলে কাগজের ছেঁড়া টুকরোগুলি হাতের তালুতে নিয়ে একটু তাকিয়ে দেখল অনুপম, তারপর বলল, ও প্রেমপত্তর, তাই বলো। আমি বললাম কি না কি, হীরের আংটি না মুক্তোর বালা? ইন্দু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো, কোনো কথা বলল না। পরের দিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো অনুপম। ইন্দু ঘরের মেঝে বসে হ্যান্ড মেশিনে স্বামীরই একটি শার্ট সেলাই করতে বসেছিল, কিন্তু কিছুতেই মন লাগছিল না, বারবার ছিঁড়ে যাচ্ছিল সুতো। অনুপম তা লক্ষ্য করে বলল, আমার জামা তোমার মেশিনে উঠতে চাইছে না, কেন মিছে মিছে সুতো নষ্ট করছো? ইন্দু এ কথার কোনো জবাব না দিয়ে মেশিন চালিয়ে যেতে লাগলো। কলটা থামা, একটু কথা আছে তোমার সঙ্গে। বলো। অনুপম বুক পকেট থেকে একখানা খাম বার করে স্ত্রীর হাতে দিল, তাতে চিন্ময়ের নাম ঠিকানা টাইপ করা। কি এটা? ওরেই দেখো না, মুক্ত আটকানো নয়, এও একরকমের প্রেমপত্র বলতে পারো। মানে? ওরে দেখো। ইন্দু বিরক্ত হয়ে বলল, আমার পড়বার সময় নেই, বলতে হয় বলো, তাছাড়া পরের চিঠি আমি কেন পড়তে যাব? পর। তাই তো, কথাটা বলতে বুক ফেটে গেল না তোমার? কিন্তু বুক ফাটুক আর যাই করি, ব্যবস্থাটা আমি না করে পারলাম নাই। চিঠিটা চিন্ময়কে ঘর ছেড়ে দেওয়ার নোটিশ, তাকে 1 সপ্তাহের মধ্যে উঠে যেতে হবে, আমি ঘর রিপেয়ার করাবো। সে আমার ঘর ভেঙে চুড়ে নষ্ট করে ফেলছে, উঠে এখান থেকে তাকে যেতেই হবে। বেশ তো, চিঠিটা তুমি হাতে করে দিয়ে এসো, এ খামটা পছন্দ না হয় একটা নীল খামের মধ্যে ভরে দাও, বেশ প্রেমপত্র প্রেমপত্র দেখাবে। ইন্দু রুক্ষ কণ্ঠে বলল, তোমার ভাড়াটে, নোটিশ দিতে হয় তুমি দাও গিয়ে, আমি দিতে পারবো না। তুমি যে দিতে পারবে না তা আমি জানি, চিঠিটা রেজিস্ট্রি করে ডাকে ছেড়ে দিয়ে এসেছি, কাল 10টার মধ্যেই ও চিঠি পাবে, এটা তার কপি। যদি ভালোই ভালো 1 সপ্তাহের মধ্যে ঘর ছেড়ে দেয় তো মঙ্গল, না হলে ওর কপালে অশেষ দুঃখ আছে। আমি পাড়ার লোকের সামনে ওকে ঘাড় ধরে বের করে দেব। অনুপম মুখের ভাষাকে হাতের ভঙ্গিতেও রূপ দিল, কিন্তু ব্যবস্থাটা তার ভালো লাগলো না। নোটিশ দিতে গেল কেন অনুপম? তার চেয়ে মাইমাকে অন্যভাবে বলে দিলেই তো হতো, ঢাক ঢোল পিটিয়ে লাভ কি? কিন্তু পিয়ন এসে চিঠি বিলি করে যাওয়ার 2-3 দিন পরেও চিন্ময় কি হোমিওপতির কোনো ভাবান্তর দেখা গেল না। তারা কোনো রকম ভয় পেয়েছে বলে মনে হলো না। তখন অনুপম গিয়ে দাঁড়ালো হোমিওপতির রান্নাঘরের সামনে। গাট্টি বোচকা বাঁচছেন তো মাইমা, আর কিন্তু মাত্র 4 দিন মধ্যে আছে। হোমিওপতি নোটিশের কথা ছেলের কাছে শুনেছিলেন। অনুপমের কথার জবাবে বিরস মুখে বললেন, মধ্যে 4 দিনই থাকুক আর 4 ঘন্টাই থাকুক, বাড়িঘর না পেলে তো আর উঠতে পারবো না অনুপম। অনুপম তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিন্তু উঠতে আপনাদের হবেই, বাড়িঘর না পান পথে গিয়ে দাঁড়াবেন। নোটিশ দেওয়ার পর থেকে 1 সপ্তাহের বেশি একদিনও আমি আপনাদের সময় দেব না। কোথাও না জোটে ফুটপাতে থাকবেন, গাছতলায় থাকবেন, আর সেই হলো আপনাদের ঠিক উপযুক্ত জায়গা। কোনো ভদ্রলোকের বাড়িতে থাকবার যোগ্য আপনার ছেলে নয়। ইন্দুর সঙ্গে বেশি মেশামেশি করছে বলে গোড়া থেকেই হোমিওপতি ছেলের ওপর অপ্রসন্ন ছিলেন। এসব ব্যাপার নিয়ে বয়স্ক ছেলেকে যত দূর শাসন করা যায় চিন্ময়কে তা তিনি করেছেনও, কিন্তু অনুপমের মুখে ছেলের নিন্দা শুনে তারা সহ্য হল না। তিনি সম্পূর্ণ ধৈর্য হারালেন, গলা ছেড়ে চিৎকার করে বলতে লাগলেন, কি কি বললে অনুপম? চিন্ময় ভদ্রলোকের বাড়িতে থাকবার যোগ্য না, কিন্তু পরের ছেলের ঘাড়ে দোষ চাপাবার আগে নিজের পরিবারকে সামলাও অনুপম, নিজের ঘর আগলাও আগে। এত বড় আসপর্দা তোমার, আমাকে গাছতলা দেখাতে আসো তুমি? কিন্তু তুমি তোমার মরা বাপ চিতা থেকে উঠে এলেও আমাকে এ ঘর থেকে তুলতে পারবে না। কেন উঠবো? মাসে মাসে ভাড়া গুনছি, কেন উঠবো? চেঁচামেচি শুনে ইন্দুই নিচে নেমে এলো। মাইমা থামুন, চুপ করুন। বিকৃত মুখোমুখি করে হোমিওপতি তেড়ে এগিয়ে এলেন। চুপ করবো কেন রে? কার ভাই? নষ্ট নচ্ছা ছেলেটার মাতাকে এখন নিজে সতীসাধ্যে সেজে বসেছে। ঠিকে ঝি কলতলায় বাসন বাজছিল, झगड़ा शुने से मुख मुचके हासते लागलो। इंदु ताके चले जाओयार इशारा करलो, किन्तु झीर तखन काजे खूब मन। इंदु होयबती के बोलो, आर केलेंकारी बाड़ाबेन ना, घर छेड़े दिए आज ही चले जान आपनारा। छेड़े जाबो? तुई आमाके घर छाड़ते बोलबार के शुनी? आमी आमार घरेर मध्य मरे पड़े थाकबो, तबु घर छाड़बो ना। देखी कार बापेर साध्य आमाके घर थेके तोले। इंदुर आर सह्य हलो ना, सेও এবার চড়া গলায় বলল, তুই তো কারি করবেন না মাইমা, ভদ্রলোকের মতো কথা বলুন। হৈমবতী বললেন, তোরা যে কত ভদ্র তা আমার জানা আছে। এরপর ইন্দুরও মুখ ছুটে গেল। সেও হৈমবতীর অভদ্রতার সংকীর্ণতার খোঁটা বারবার দিতে লাগলো। শেষে বলল, তোমাকেও আমার আর চিনতে বাকি নেই। তুমি যে কিরকম ভদ্রলোকের মেয়ে, ভদ্রলোকের স্ত্রী, তা আমি তোমার বচন শুনেই বুঝতে পারছি। চিন্ময় কাছেই এক বন্ধুর বাসায় গিয়েছিল। ফিরে এসে দুজনে ঝগড়া দেখে, ঝগড়ার ভাষা শুনে মুহূর্তকাল অবাক হয়ে রইল। অনেক কষ্টে মাকে হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো চিন্ময়। কিন্তু ইন্দুর মূর্তি দেখে মনে মনে ভারী পীড়া বোধ করল। ভাবতে কষ্ট হলেও এই মেয়েকে সে ভালোবেসেছে, কবিতা লিখেছে একে নিয়ে, তার দিনের ভাবনা রাত্রির স্বপ্নকে ঘিরে রেখেছে এই মেয়ে। অনুপম কিন্তু মনে মনে খুশি হলো। চিন্ময়ের মাকে যে চিন্ময়ের মা বলে মোটেই খাতির করেনি, ছেড়ে কথা বলেনি ইন্দু, তার জন্য বহুদিন বাদে খানিকটা তৃপ্তি পেল অনুপম। কিন্তু একটু পরেই ইন্দু বলল, কাজটা ভালো হলো না। ছি! ইন্দুর মুখে লজ্জার অনুশোচনার ছাপ দেখে ফের ভ্রু কুচকালো অনুপম। বলল, ভালো না হবার কি হলো? বেশ হয়েছে। ফের যদি চেঁচামেচি করে আর ওসব কথা বলে আমি পুলিশে খবর দেব। ছি! নোটিশ দিয়েছিলে, তুই ফের আবার ও কথা বলতে গেলে কেন? অনুপম শ্রীর দিকে তাকিয়ে বলল, দোষটা তো আমারই। না, দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের। ভাগ্য করো না, দোষ তোমার প্রবৃত্তির। ইন্দু নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইল, আর বাদানুবাদে যোগ দিল না। মনে মনে ভাবল, প্রবৃত্তির দোষ কি তার একার? মাকে কোনো বন্ধু বান্ধবের বাসায় তুলবে বলে ঠিক করলো চিন্ময়। নিজে আপাতত একটা মেস টেস ঠিক করে নেবে। সেই চেষ্টায় বিকেলের দিকে বেরোবার উদ্যোগ করছিল। হৈমবতী ক্লান্ত স্বরে তাকে ডাকলেন, আজ আর কোথাও যাস নে চিনু, আয় এখানে এসে বস আমার কাছে। চিন্ময় মার ঘরে এসে দেখলো তিনি বিছানায় শুয়ে পড়েছেন। আজ আবার ফের তার শ্বাসকষ্ট হচ্ছে। মার চেহারা দেখে চিন্ময় চমকে উঠল। সকালের ঝগড়ার ফলটা হৈমবতীর শরীরের পক্ষে মোটেই ভালো হয়নি। সমস্ত দুপুর আর বিকালটা তিনি অশ্রান্ত কেটেছেন, নিজের ভাগ্যকে দোষ দিয়েছেন, চিন্ময়কে গালমন্দ করেছেন, অনুপমকেও শাকমুন্নি দিতে বাকি রাখেননি। চিন্ময় কখনো অনুরোধ করেছে, কখনো ধমক দিয়েছে, কিন্তু কিছুতেই হৈমবতী ক্ষান্ত হননি। চিন্ময় মার মাথার কাছে বসে খানিকক্ষণ তার কপালে হাত বুলালো। তারপর একসময় উঠে পড়ে বলল, তুমি একটু চুপ করে থাকো মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে একটা খবর দিয়ে আনছি। না না, ডাক্তারের দরকার নেই আমার, তুই স্থির হয়ে আমার এখানে বসতো। আমি তো বসবই মা, সারা রাত তোমার কাছে বসে থাকবো, তুমি ভেবো না আমি এলাম বলে। চিন্ময় বেরিয়ে গেল। আধ ঘন্টাখানেক বাদে ব্যোমকেশবাবুর গাড়ি এসে দাঁড়ালো ভূপতি ভবনের সামনে। ব্যোমকেশবাবু ভিতরে এসে রোগিণীকে পরীক্ষা করে মুখ গম্ভীর করলেন। হৈমবতীর অসুখ সম্বন্ধে প্রয়োজনীয় কয়েকটি প্রশ্ন করে মা কি ছেলে কারোর কাছ থেকেই যথাযথ সদুত্তর না পেয়ে বিরক্ত হলেন। তারপর বেশ একটু অসহিষ্ণু ভঙ্গিতেই বললেন, না মশাই, আপনি কোনো কাজের নন। সেই মহিলাটি গেলেন কোথায়, আপনার বান্ধবী? মৃদু হাসলেন ব্যোমকেশবাবু। তাকে ডাকুন, তাকে সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে যাচ্ছি। তিনি আসবেন না। ব্যোমকেশবাবু সাদা কাগজে দুর্বোধ্য হস্তাক্ষরে প্রেসক্রিপশন লিখতে লাগলেন। তারপর চিন্ময়ের দিকে তাকিয়ে বললেন, আসবেন না কেন? চিন্ময় বলল, চলুন ও ঘরে গিয়ে বলবো। হাত ঘরের দিকে একটু তাকিয়ে ব্যোমকেশবাবু বললেন, চলুন। চিন্ময় ঘরে এসে জানলার ধার ঘাসা চেয়ারটায় বসলেন ব্যোমকেশবাবু। অগোছালো ঘরের অবস্থা দেখে বললেন, ইস, একেবারে জড়িয়ে ছড়িয়ে রয়েছেন দেখছি। হ্যাঁ, কি বলবেন বলছিলেন? বেশি সময় নেই আমার, একটা কেস আছে, এখনই ছুটতে হবে। তাহলে আজ থাক। ব্যোমকেশবাবু একটু হাসলেন। অমনি রাগ হয়ে গেল? না, আপনাকে নিয়ে পারা গেল না। বলুন না কি ব্যাপার, ওর আসবার বাধাটা কি? ওদের সঙ্গে আর ঝগড়া হয়ে গেছে। বঙ্কেশবাবু হেসে পড়লেন, ঝগড়া মানে দ্বন্দ্ব, দ্বন্দ্বের আবার দুটো মানে, তাই না? হঠাৎ টেবিলের ওপর দোয়াত চেপে রাখা একখানা লেখা কাগজের উপর দৃষ্টি পড়ল বঙ্কেশবাবু। কবিতাটি তুলে নিয়ে পড়ে বললেন, বেশ, হাতের লেখাটা তো কোনো মেয়ের বলে মনে হচ্ছে। চিন্ময় বলল, কিন্তু রচনাটা পুরুষের। ব্যোমকেশবাবু চিন্ময়ের দিকে তাকিয়ে ফের একটু হাসলেন, সেটা বোঝা শক্ত নয়। তারপর কবিতাটি আর একবার পড়লেন ব্যোমকেশবাবু, আর একবার তাকালেন চিন্ময়ের দিকে, বললেন, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? করুন না। ব্যোমকেশবাবু স্থির দৃষ্টিতে চিন্ময়ের দিকে তাকিয়ে বললেন, সত্যি করে বলুন তো, আপনার কথার কামনাই কলহের মূল কারণ কিনা? চিন্ময় কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। ব্যোমকেশবাবু হঠাৎ বললেন, ছি, আপনার কাছ থেকে এটা আশা করিনি চিন্ময় বাবু। চিন্ময় একটু শ্লেষের সুরে বলল, আপনার মুখে ও কথা সাজে না। ব্যোমকেশবাবু স্তব্ধ হয়ে গেলেন, চিন্ময়ের দিকে একটুকাল তাকিয়ে রইলেন, তারপর মৃদু মোলায়েম সুরে বললেন, সাজে না, কারণ আমার যৌবনের কিছু কিছু ঘটনা আপনাকে বলেছি, কিন্তু বার্ধক্যের একটা গল্প আপনাকে আজ শোনাব। কিন্তু আমি তো বৃদ্ধ নই ডাক্তারবাবু, বার্ধক্যের গল্প শুনতে আমার স্পৃহা নেই। চিন্ময়ের উত্তেজনা দেখে ব্যোমকেশবাবু হাসলেন, এই জিনিস কিন্তু চিন্ময় বাবু বৃদ্ধদের জন্যই, আর রসে যারা সমৃদ্ধ তাদের জন্য, আপনাদের মতো কাঁচা বয়সের কাঁচা প্যাশনের জিনিসে নয়। যখন কামনার নব রং দুজনের চুলের সাদা রঙে একেবারে পাকা হয়ে লাগে, এ শুধু তখনকার বস্তু, তখন আর আলাদা করে কবিতা লিখে রং লাগাবার দরকার হয় না, কোনো সংসারে আগুন জ্বালাবার দরকার হয় না। চিন্ময় আগের মতো দীপ্ত কণ্ঠে বলল, সব দরকার হয় ডাক্তারবাবু, সব দরকার হয়। 26 বছরের দরকারকে কি 66 বছর বয়সে এসে বোঝা যায় না স্বীকার করা যায়? কবিতা লিখে আগুন জ্বালানো যায় না, যে আগুন জ্বলে তাতে কেবল নিজেকেই পুড়তে হয়, আমি তা জানি। কিন্তু আমি কেবল কবিতাই লিখবো এ কথা ভাবছেন কেন? আমি কি আর কিছু করতে পারি নে? ব্যোমকেশবাবু হেসে মাথা নাড়লেন, আর কিছু করাটা আরো নির্বোধের কাজ হবে। একটু থেমে ব্যোমকেশবাবু ফের বললেন, চলুন ওষুধ নিয়ে আসবেন ডিসপেন্সারি থেকে, আরও নার্সিং এর ব্যবস্থা কালই করবেন। যদি আত্মীয় স্বজন কাউকে না পান, নার্স রাখুন, না হয় হাসপাতালে পাঠিয়ে দিন। চিন্ময় বলল, কিন্তু মা কখনো হাসপাতালে যেতে চান না। দেখা যাক দু একদিন। মাকে বলে চিন্ময় ওষুধ আনবার জন্য ব্যোমকেশবাবুর সঙ্গে বেরিয়ে গেল। অফিসে যাওয়ার সময় অনুপম হৈমবতীর ঘরে একবার উঁকি দিয়ে গেল। কেমন আছেন মাইমা? ডাক্তার এসেছিলেন? ওষুধপত্র খাচ্ছেন তো? হৈমবতী ঘাড় নেড়ে বললেন, হুম। এর আগেও সকাল সন্ধ্যায় অনুপম 2-3 বার করে হৈমবতীকে মাইমা বলে ডেকেছে, কিন্তু তখনকার সুর এখনকার ডাকের মধ্যে বাজল না। তা যে ডাকল সেও টের পেল, যিনি শুনলেন তিনিও বুঝলেন। অনুপম আর কোনো কথা না বলে সদরের দিকে এগিয়ে গেল। পিছন থেকে মিনু ডাকল, বাবা। অনুপম ফিরে তাকালো, কিরে? মিনু মুখ ভার করে বলল, আমার জন্য পুতুল আনবে না বাবা, আমার সবগুলি পুতুল যে ভেঙে গেছে। ভেঙে গেছে? কেবল কি তোর পুতুল? সবই ভেঙে যাচ্ছে রে মিনু। হঠাৎ অনুপমের চোখে পড়ল ইন্দু দোতলা থেকে নেমে এসেছে, খানিকটা দূরে দাঁড়িয়ে হৈমবতী ঘরের দিকে তাকিয়ে রয়েছে। চিন্ময়কেও দেখা যাচ্ছে সে ঘরে। মিনুকে কোলের কাছে টেনে নিল অনুপম, তারপর কি ভেবে পকেট থেকে একটা টাকা মেয়ের হাতে তুলে দিল। মিনু খুশি হয়ে বলল, পুরো একটা টাকা বাবা? পুতুল কিনতে দিচ্ছ? আমার অনেকগুলি পুতুল হবে না বাবা? অনুপম ওপরের দিকে চোখ তুলে আর একবার অন্যমনা স্ত্রীর দিকে তাকালো, একটুকাল কি ভাবলো, তারপর মিনুকে সদরের কাছে ডেকে নিয়ে আস্তে আস্তে বলল, শোন, তোর মা নিচের ঘরে যায় কি না, কবার যায়, কতক্ষণ থাকে, কার সঙ্গে বসে গল্প করে লক্ষ্য রাখবি। বাড়ি এলে আমাকে বলবি, তাহলে তোকে পুতুল কেনার জন্য আরো টাকা দেব। পারবি বলতে? মিনু হেসে ছোট ছোট দাঁতগুলি বের করল। খুব পারবো বাবা, এ তো বেশ মজার খেলা। হ্যাঁ, মজার খেলাই তো। ইন্দু এগিয়ে আসছে দেখে অনুপম তাড়াতাড়ি বেরিয়ে গেল, তার অফিসের দেরি হয়ে যাচ্ছে। একটু বাদেই মেয়ের হাতে টাকাটা চোখে পড়ে গেল ইন্দু। কি টাকা পেলি কোথায়? মিন্নু দুপা পিছিয়ে গিয়ে দুষ্টু হেসে বলল, বলবো কেন, বাবা দিয়ে গেছে আমাকে আমার টাকা। ইন্দু বলল, একটা টাকাই দিয়ে গেলেন, হারিয়ে ফেলবি, দে আমাকে, রেখে দিচ্ছি, বিকেলে যা কিনবার কিনিস। মিনু ছোট্ট মুঠির মধ্যে 1 টাকার নোটটা চেপে ধরল। এ টাকা দেব না, এ টাকা আমার, দে বলছি, বেয়ারা মেয়ে। জোর করে মিনুর হাত থেকে টাকাটা কেড়ে নিল ইন্দু, আর সঙ্গে সঙ্গে মিনু চেঁচিয়ে কেঁদে উঠল, আমি সব বলে দেব, সব বলে দেব। কি বলবি তুই? মিনু তেমনি সরদনে বলতে লাগলো, আমি সব জানি, সব বলবো, তুমি ওদের ঘরে যাও, ওদের সঙ্গে কথা বলো, আরো বেশি করে বলবো, বানিয়ে বলবো, আমি বলবো বলেই তো বাবা টাকা দিয়ে গেছে, আমার বাবার টাকা তুমি কেন নিলে, কেন কেড়ে নিলে? ইন্দু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে পরম ঘৃণায় টাকাটা মেয়ের দিকে ছুঁড়ে ফেলে দিল। অনুপম ঠিকই বলেছে, টাকার জোরে অনুপম সব কিনে নিতে পারে, সব তার কাছ থেকে কেড়ে নিতে পারে। সেই মুহূর্তে ইন্দুর মনে হলো তার কেউ নেই, এই সংসারে তার কেউ নেই, স্বামী নেই, সন্তান নেই, কিচ্ছু নেই তার। সে কারো স্ত্রী নয়, মা নয়, কন্যা নয়, তবে সে কি, তবে সে কে? বিকাল থেকে এই রান্নার আয়োজন শুরু করতে হয়, কিন্তু রান্নাঘরে যেতে আজ আর কিছুতেই ইচ্ছা করছিল না ইন্দুর। নিতান্ত অনিচ্ছায় অতি কষ্টে নিজের দেহটাকে টেনে নিয়ে চলল ইন্দু, কিন্তু ঘরের সামনে গিয়ে বটি পেতে বসতে না বসতে তিলক হাঁপাতে হাঁপাতে নিচে থেকে উপরে উঠে এলো। মা, মা দেখবে, সো নিচের ঘরে বুড়িটা জল জল করে মরছে। তিলু আর মিনু এতদিন হরিবতীকে ঠাকুরমা বলে ডাকত, কিন্তু কিছুদিন ধরে ওরাও টের পেয়েছে চিন্ময়দের সঙ্গে তাদের বাবা মার খুব ঝগড়া হয়েছে। কালকের ঘটনার পর সে কথা আরো স্পষ্ট হয়ে উঠেছে তিলু মিনুর কাছে। তাছাড়া নিচের ভাড়াটেদের 2-4 দিনের মধ্যে জোর করে তুলে দেওয়া হবে এ কথাও তিলকের বুঝতে বাকি নেই। তাই ঠাকুরমা এখন বুড়ি ছাড়া কেউ নয়। ইন্দু ধমক দিয়ে বলল, ছি, বুড়ি বলে নাকি, ঠাকুরমা বল তিলু। তিলু অপ্রতিভ হয়ে বলল, ঠাকুরমা জল চাইছে মা, আমার ভয় করছে যেতে। জল চাইছেন কেন, চিন্ময়ও ঘরে নেই? না, বোধহয় ডাক্তারখানায় গেছেন। তা হতে পারে, কিন্তু ওর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এমন একজন রোগীকে একা একা ঘরে ফেলে রেখে কেউ কি বেরোয়? বেরোবেই যদি ইন্দুকে এই কথা বলে গেলেই হতো। ছেলেকে সহবত শেখানো বন্ধ রেখে ইন্দু ব্যস্ত হয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল। তিলু ঠিকই বলেছে, সত্যিই জল চাইছেন হরিবতী। একটু ইতস্তত করে ইন্দু ঘরে ঢুকল। দিনের বেলায়ও ঘরখানা কেমন অন্ধকার অন্ধকার। তক্তপোষের একধারে কাত হয়ে হরিবতী পড়ে রয়েছেন, শিয়রে থুতু ফেলবার পিকদানি, গোটা 2 অনাবশ্যক কৌটো, আধখানা বেদানা, বিছানাটাও ময়লা। কেবল ছেলেকে দোষ দিলে কি হবে, তার মাটিও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নন, ঘরদোর তেমন সাজাতে গুছাতে জানেন না। আজই না হয় অসুস্থ হয়েছেন, কিন্তু যখন সুস্থ থাকেন পরিপাটিভাবে থাকতে পারেন না। ইন্দু আলগোছে পিকদানি আর কৌটো দুটো সরিয়ে ফেলল। মানুষের সাড়া পেয়ে হরিবতী এবার পাশ ফিরলেন। ইন্দুকে ভালো করে দেখতে না পেয়ে বললেন, কে? আমি মাইমা, আপনি জল চাইছিলেন, জল দেব? হরিবতী রুক্ষস্বরে বলে উঠলেন, না, আমার জল টল কিছু চাইনি, তোমাকে কে এখানে আসতে বললো? তুই যাও বাচ্চা, তুই যাও এখান থেকে, গাছের গোড়া কেটে আর হাগায় জল ঢালতে হবে না তোমাদের। ইন্দু মৃদু হাসল, একটু সস্নেহ ধমকে সুরে বলল, অমন করে নাকি মাইমা, আমি জল এনে দিচ্ছি, খান। হরিবতী যেন 60 বছরে বৃদ্ধা নন, ছোট একটি মেয়ে। অবুঝ রাগ আর অভিমানের জন্য তাকে সস্নেহে শাসন করছে ইন্দু। ঘটিতে কি কুঁজোয় কোথাও 1 ফোঁটা জল নেই। তাড়াতাড়ি কুঁজোটা ধুয়ে তাতে জল ভরে নিয়ে এলো ইন্দু। হরিবতীর ঘটিতে খানিকটা জল ঢেলে তার কাছে নিয়ে এসে বলল, আপনি নিজে খেতে পারবেন না, আমি ঢেলে দেব। হরিবতী তবু জেদ ছাড়েন না, ও জল আমি খাবো না। ইন্দু তেমনি হেসে বলল, ছি, অমন করে না মাইমা, জলটুকু খান। মানুষে মানুষে ঝগড়া বিবাদ বুঝি হয় না, তাই বলে অসুখ বিসুখের সময় অমন করে নাকি? আপনিও দেখি মিনুর মতো হলেন। হরিবতী এবার আর আপত্তি করলেন না, ঘটি উঁচু করে ইন্দু তার মুখে জল ঢেলে দিল। একটু বাদে ইন্দু জিজ্ঞাসা করল, পুত্রটা তো কিছু খেয়েছেন? না, কি আর খাবো, কিছু খেতে ভালো লাগে না। অসুখ হলে খেতে কি আর ভালো লাগে মাইমা, জোর করে খেতে হয়, নইলে অসুখ যে আরো পেয়ে বসে। আচ্ছা, পোত্ত আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু তার আগে বিছানাটা যে ঝেড়ে দিতে হবে। আর ধোয়া চাদর আছে? হৈবতী বললেন, আর ধোয়া চাদর নষ্ট করে কি হবে? হাত চাকরিপন মানুষের মেয়ে তো আপনি, চাদর নষ্ট হয়ে বলে এই ময়লা বিছানায় পড়ে থাকবেন? কোথায় ধোয়া চাদর আছে বলুন। তোমার জ্বালায় আর পারলুম না, বাক্সের মধ্যে চাদর আছে দেখো, নাও চাবি। শুধু বিছানার চাদর বদলালো না ইন্দু, ঘরখানাও ঝাড় দিয়ে পরিষ্কার করলো। হৈবতী জিনিসপত্রগুলি গুছিয়ে রাখলো একধারে, মনে হলো ঘরখানাই যেন বদলে গেছে। এরপর নিজের রান্নাঘরে গিয়ে উনুন ধরিয়ে হৈবতীর জন্য একটু দুধ গরম করে নিয়ে এলো ইন্দু। তিনি আবার ওজোর আপত্তি শুরু করলেন। অনেক অনুরোধ উপরোধের পর তিনি খেতে রাজি হলেন। ইন্দু দুধের বাটিটা সবে তার মুখের কাছে নিয়ে ধরেছে, চিন্ময় এসে উপস্থিত হলো। তার হাতে ওষুধের শিশি আর একটা ফলের ঠোঙা। ইন্দুকে তাদের ঘরে এমন অবস্থায় দেখে একটু বিস্মিত হলো চিন্ময়। একটু কাল দাঁড়িয়ে রইল বাইরে, তারপর জুতো ছেড়ে নিঃশব্দে ঘরে এসে ঢুকলো। পায়ের শব্দে ইন্দুও মুখ তুলে তাকিয়েছিল। চিন্ময়কে দেখেই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। আরক্ত হয়ে উঠল মুখ, হাতের বাটিটাও একটু কেঁপে গেল যেন। ইন্দু হৈবতীকে মৃদুস্বরে বলল, আপনি খেয়ে নিন মাহিমা, আমি একটু পরে এসে বাটিটা নিয়ে যাব। চিন্ময়ের দিকে আর না তাকিয়ে তার সঙ্গে কোনো কথা না বলে ইন্দু ঘর থেকে বেরিয়ে গেল। চিন্ময় একটুকাল মুগ্ধ দৃষ্টিতে ইন্দুর সেই দ্রুত গতিভঙ্গির দিকে তাকিয়ে রইল। এমন লজ্জা ইন্দু তাকে দেখে আর কোনোদিন পায়নি। কোকি ভেবেছিল, লুকিয়ে লুকিয়ে সেদিন যেমন এসে চিন্ময়ের কবিতার কপি করে রেখে গেছে, তার মায়ের সেবাও তেমনি অলক্ষিত ভাবেই করে যাবে। ধরা দেবে না, ধরা পড়বে না। চিন্ময় মনে মনে একটু হাসল। ঘরের দিকে তাকিয়ে মন ভারী প্রসন্ন হয়ে উঠল চিন্ময়। লক্ষ্মীর হাতে ছোঁয়া যে লেগেছে তা স্পষ্ট বোঝা যায়। এগিয়ে এসে হৈবতীর মাথার কাছে বসল চিন্ময়, জিজ্ঞাসা করল, কেমন আছো মা? হৈবতী একটু বিরক্তির ভঙ্গিতে বলল, সে খবরে তোমার কাজ কি বাপু? সারাদিন তুমি বাইরে বাইরে ঘুরে বেড়ালে, তেষ্টায় মরে গেলে তোমার কাছ থেকে একটু জলের প্রত্যাশা নেই, শেষে পরের মেয়ের হাতে। মার রাগ আর অভিযোগের মধ্যে অনেকখানি যে ভান আছে তা টের পেয়ে চিন্ময় মৃদু হাসল। তারপর একটু তরল স্বরে বলল, তাতে আর এমন দোষ কি হয়েছে মা? তোমার নিজের ঘরের বউ হলে সেও পরের মেয়েই হতো। বলে নিজেই ভারী লজ্জা পেল চিন্ময়। ছি ছি, মা কি ভাবলেন? কিন্তু হৈবতী অত তলিয়ে দেখলেন না। তিনি বললেন, সে ভাগ্য কি তুমি আমার হাতে দিলে বাছা? অমন একটি লক্ষ্মীর মতো বউ ঘরে আনতে পারলে আমার দুঃখ ছিল কিসের? আহা, কি যত্নটাই না করলে। চিন্ময় স্মিত মুখে নিজের ঘরে ফিরে গিয়ে সিগারেট ধরালো। তারপর থেকে হৈবতী কেমন আছেন দেখবার জন্য রোজই একবার করে আসতে লাগলো ইন্দু। চিন্ময় যখন ঘরে থাকে তখন আসে না, সে যখন বাইরে চলে যায় কি নিজের ঘরে বইয়ের মধ্যে ডুবে থাকে তখন এসে ইন্দু রোগিনীর সেবা পরিচর্যা করে যায়। চিন্ময়ের সঙ্গে যেন তার কোনো সম্পর্ক নেই, তার মার সঙ্গেই যেন ইন্দুর শুধু আত্মীয়তা। চিন্ময় মনে মনে হাসে, এ একরকম মন্দ নয়। এতদিন তাদের মধ্যে আলাপ আলোচনার অন্ত ছিল না। কত কথার কত কথা কাটাকাটি যে তাদের হয়েছে তার ঠিক নেই। হাত চলেছে বিনা কথার পালা, কিন্তু এই আলাপও একেবারে নীরব নয়, এরও ধ্বনি আছে, তা কান পেতে শোনা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। ইন্দু যে তার সামনে পড়লে আজকাল বিব্রত হয়, লজ্জিত হয়ে তাড়াতাড়ি সরে যেতে বাধ্য হয়, চিন্ময়ের চোখে তা বড়ই মনোরম লাগে। এ যেন কিশোরী বধূর লজ্জার অবগুণ্ঠন। এই আড়াল দূরত্ব সৃষ্টি করে না, মধুরত্ব বাড়ায়। এই লজ্জার মধ্যে বারবার এমন করে এড়িয়ে যাওয়ার মধ্যে চিন্ময়কে স্বীকৃতি দিয়েছে ইন্দু, আর চিন্ময়ের মনে কোনো ক্ষোভ নেই। চিন্ময় সম্বন্ধে নিজের এই নতুন ধরনের সংকোচ দেখে ইন্দু নিজে বড় অস্বস্তি বোধ করে। তার এই লজ্জাকে সে কিছুতেই স্বীকার করতে চায় না। লজ্জা আবার কিসের? লজ্জা সে চিন্ময়কে করে না, ওর সঙ্গে যে কথা বন্ধ করেছে তা জেদ করে। অনুপম দেখুক, সমস্ত জগৎ সংসার দেখুক ইন্দুকে, তারা যা ভাবছে তা সে নয়। চিন্ময়ের ঘরে না গিয়ে চিন্ময়ের সঙ্গে কথা বন্ধ করে সে জন্ম জন্মান্তর কাটিয়ে দিতে পারে। চিন্ময়েরও শিক্ষা হোক, ইন্দুকে লক্ষ্য করে যে তার মোটেই ভালো হয়নি, ইন্দু তা একটুও পছন্দ করেনি, আর সেই জন্যেই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে। সে কথা বুঝতে পারুক চিন্ময়, কিন্তু ওকে দোষ দেবে কি? ইন্দুর নিজের হৃদয়ই বড় অবুঝ, হৃদয় নয় হৃৎপিণ্ড। চিন্ময় কাছাকাছি এলে তার স্পন্দন এত দ্রুত হয়, এত ধ্বনিময় হয়ে ওঠে যে ইন্দুর আশঙ্কা হয় বুঝি তার চিন্ময়েরও কানে গেল। আশঙ্কা হয় বুঝি চিন্ময় তাকে কিছু বলে ফেলবে। যদি এতদিন বাদে ও মৌন ভাঙে তাহলে কি ইন্দুর সঙ্গে সঙ্গে কথা বলবে, নাকি নিঃশব্দেও চলে আসবে? কোনটা শোভন আর সঙ্গত হবে ভেবে যেন ঠিক করে উঠতে পারে না ইন্দু। আজকের মতো শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা গোধূলি উপন্যাসটি আমি এখানে শেষ করছি। আমার এই চ্যানেলে আমার পড়া বেশ কিছু গল্প উপন্যাস রয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে গল্প উপন্যাস শুনতে পারেন। আরেকটি চ্যানেল রয়েছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে, সেখান থেকেও আপনারা গল্প শুনে দেখতে পারেন। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছের লোকের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।